28 সেপ্টেম্বর আজকের উল্লেখযোগ্য বিষয়। বৈজ্ঞানিক লুইস পাস্তুরের মৃত্যু। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্ম। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের জন্ম। দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জন্ম। দরিদ্র কৃষিজীবী কৈবর্ত পরিবারের জন্ম রানী রাসমণির। অসামান্য রূপবতী ছিলেন। 1804 খ্রিস্টাব্দে কলিকাতার বিরাট ধনী প্রীতিরাম মাড়ের পুত্র রাজচন্দ্রের সঙ্গে তার বিবাহ হয়। 1836 খ্রিস্টাব্দে স্বামীর মৃত্যু হলে বিপুল সম্পত্তির অধিকারিণী হয়ে ধর্মে কর্মে অর্থ ব্যয় করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা। শূদ্র জাতিয়া ছিলেন বলে সেকালে পণ্ডিতেরা তাকে মন্দির প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলেন। 31 মে 1855 খ্রিস্টাব্দে ওই মন্দির প্রতিষ্ঠা করে রামকুমার চট্টোপাধ্যায়কে মন্দিরের পুরোহিত করেন। পরে রামকুমারের কনিষ্ঠ ভ্রাতা গদাধর, যিনি শ্রীরামকৃষ্ণ নামে পরিচিত হন, তিনি ছিলেন পুরোহিত। তিনি অত্যন্ত তেজস্বিনী ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। রানী রাসমণি ইংরেজ সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি বহুবার সক্রিয়ভাবে প্রতিবাদ করেন। স্বামীর কাছে সামান্য লেখাপড়া শিখেছিলেন। গঙ্গায় মাছ ধরার অধিকার দরিদ্র জেলেদের তিনি দিয়ে গিয়েছেন। এর জন্য অনেক টাকা জমা দিয়ে গঙ্গায় বিদেশি বণিকের স্টিমার চলাচল বন্ধ করেন। বিষয় বুদ্ধি ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য সিপাহী বিদ্রোহের সময় কোম্পানির কাগজের কেনা বাছায় তিনি ধনশালিনী হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামী গৌরহরি কামিল্লার মৃত্যু। চিত্রশিল্পী কালীকিঙ্কর ঘোষ দস্তিদারের মৃত্যু।